76তম বর্ষে বনগাঁর হিন্দু মহাসভার মাতৃ আরাধনা। প্রতি বছরের মতো এবছরও পুজো ঘিরে নানা আয়োজন আয়োজকদের। প্রাচীন ঐতিহ্য বজায় রেখে সাড়ম্বরে পালিত হচ্ছে বনগাঁ হিন্দু মহাসভার মাতৃবন্দনা। বনগাঁ হিন্দু মহাসভার কালীপুজো এবারে 76তম বর্ষে পদার্পণ করেছে। এই পুজোকে ঘিরে বনগাঁর আবেগ জড়িয়ে রয়েছে। বরাবরের ঐতিহ্য মেনে এবারেও প্রস্তুত হয়েছে সুবিশাল দেবী প্রতিমা। সময়ের হাত ধরে বনগাঁর হিন্দু মহাসভা কালী প্রতিমা আজ পরিচিতি লাভ করেছে বনগাঁর বড়মা হিসাবে। আয়োজকেরা জানালেন, পুজোর কদিন নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিদিনই থাকছে প্রসাদ বিতরণের ব্যবস্থা। প্রতিদিনই দূর দূরান্ত থেকে ভক্তেরা আসছেন মায়ের দর্শনের জন্যে। আয়োজকদের পক্ষে সুভাষ হালদার বলেন, পূর্বপুরুষেরা যেভাবে এই পুজোর সূচনা করেছিলেন, আমরা সেই ঐতিহ্য, সেই পরম্পরা বজায় রাখার চেষ্টা করেছি। এটা কোনো ক্লাবের পুজো নয়, এটা সমগ্র বনগাঁবাসীর পুজো, বনগাঁর ব্যবসায়ীদের পুজো। এ বিষয়ে তিনি আরো বলেন, পরম্পরা অনুযায়ী আমাদের উত্তরপুরুষরা পূর্বপুরুষরা যেভাবে এই পুজো সংগঠিত করেছিলেন বা করতেন, আমরা চেষ্টা করেছি বনগাঁর মানুষের আবেগকে শ্রদ্ধা দিয়ে ও আবেগকে ভালোবাসা জানিয়ে এই পুজোকে সেইভাবে সম্পন্ন করার, সেই রূপ দেওয়ার আমরা চেষ্টা করেছি। আমাদের রূপ কতটা সার্থক হয়েছে আপনারা বলবেন, বনগাঁর ব্যবসাদার বলবে। এটা কোনো ক্লাব সংগঠনের পুজো না, এটা সমগ্র বনগাঁবাসীর পুজো, এটা সমগ্র বনগাঁর ব্যবসাদার বৃন্দের পুজো। সবাই পুজোয় সমানভাবে অংশগ্রহণ করে, বিগত দিনে করেছেন, এবছরও করেছেন, আগামী দিনেও করবেন। সমস্ত রকম সহযোগিতা আমরা বনগাঁর ব্যবসাদার, বনগাঁর পৌরসভা, বনগাঁ সাধারণ মানুষের কাছ থেকে পেয়ে থাকি। পুলিশ প্রশাসন সমস্ত রকম সহযোগিতা আমরা পেয়ে থাকি, এবারও পাচ্ছি, সুষ্ঠুভাবে পুজো পরিচালনা করছি। আয়োজকদের পক্ষ থেকে পুজোর আয়োজনে সহযোগিতা করবার জন্য আয়োজকেরা ধন্যবাদ জানিয়েছেন বনগাঁর পুলিশ প্রশাসন, বনগাঁ পৌরসভা, সর্বোপরি বনগাঁর আপামোর ব্যবসায়ী বৃন্দকে। এ বিষয়ে ব্যবসায়ী অশোক ঘোষ বলেন, পুজোর চার দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী 28 তারিখ প্রতিমা নিরঞ্জন করা হবে। নিরঞ্জন শোভাযাত্রাতে পুরুলিয়ার ছৌ নাচের ব্যবস্থা থাকবে। 108টি ঢাক বাজিয়ে নিরঞ্জনের পথে নিয়ে যাওয়া হবে দেবী প্রতিমা। আমাদের হিন্দু মহাসভার পুজো 76তম বর্ষ। এই 76তম বর্ষে আমরা এবার বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা পরিচালনা করছি। আমাদের আগামীকাল বাউল ছিল, আজকে শ্যামা সঙ্গীত আছে এবং কালকে ভাইফোঁটা আছে। সেই ভাইফোঁটাতে একটা বিচিত্র অনুষ্ঠানের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং প্রত্যেক দিনই আমাদের অন্ন প্রসাদের ব্যবস্থা করা হয়। এবং যেভাবে আমরা এই 76তম বর্ষতে হিন্দু মহাসভায় আমাদের ব্যবসাদার এবং আমাদের যারা আশেপাশে দোকানদার ভাইরা আছে, আমরা সবাই মিলে একটা সুন্দর নিরঞ্জনের শোভাযাত্রার অ্যারেঞ্জমেন্ট করেছি। সেই শোভাযাত্রায় আমরা সকলকে আসার জন্যে অনুরোধ জানাচ্ছি। বনগাঁর ঐতিহ্যবাহী একটি সংগঠন হিন্দু মহাসভা, আর এই হিন্দু মহাসভায় শ্যামা পুজো ঘিরে কিন্তু থাকে চার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন। এক কথায় বলা চলে কিন্তু বনগাঁর বড়মায়ের পুজো। এবছর 76তম বর্ষে পদার্পণ করল হিন্দু মহাসভার শ্যামা আরাধনা। ক্যামেরায় সোমদাসের সঙ্গে আমি সব্যসাচী ভট্টাচার্য, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নাইস এডুকেশন, কমলপৈত প্রতিষ্ঠিত নাইস এডুকেশন, প্রাইমারি ও এসএসসি টেটের শেষ কথা।